সালিশি সভায় এভাবেই শাস্তি দিত জেসিবি। সামনে এলো নতুন ভিডিও। অভিযুক্তকে এদিন তোলা হয় আদালতে, 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ বিচারকের। সালিশি সভার নামে এক যুবক ও মহিলাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চোপড়ার লক্ষ্মীপুর পঞ্চায়েত এলাকায়। ঘটনায় মূল অভিযুক্ত তাজমুল ওরফে জেসিবিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, একেবারে তালিবানি কায়দায় এলাকায় শাসন চালাত বিধায়ক ঘনিষ্ঠ এই তৃণমূল নেতা। হার কাঁপানো ভিডিও প্রকাশ্যে আসতেই পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ধৃতকে আদালতেও তোলা হয় এদিন, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ নোম্যান্স ল্যান্ড। জানা গেছে এলাকায় এক যুবক ও যুবতীর মধ্যে অবৈধ সম্পর্ক রয়েছে। এই অভিযোগে গ্রামে সালিশি সভা বসায় অভিযুক্ত, নাম দেয় ইনসাফ সভা। ওই সভায় দুজনকে বেধড়ক লাঠিপেটা করে অভিযুক্ত। প্রকাশ্য দিবালোকে ওই যুবক মারধর করতে থাকেন এক মহিলাসহ ওই ব্যক্তিকে। মারধরের সেই নিষ্ঠুর ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। গ্রামবাসীদের অভিযোগ, অভিযুক্ত জেসিবি এলাকায় রীতিমতো তাণ্ডব করত, তার কথাই চলত এলাকার শাসন, ভয়ে কেউ মুখ খুলতে পারত না। এদিন মারের দৃশ্য এক ব্যক্তি গোপনে ক্যামেরা বন্দি করেন, সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন, অনেকেই সেটা শেয়ারও করেছেন। যিনি ভিডিও করেছিলেন তাকে গ্রাম ছাড়া হতে হয়েছে বলে জানা গেছে। এর আগেও জেসিবি এই ধরনের কাজ করেছে বলে অভিযোগ উঠেছে। এসবের মধ্যেই আরও একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, জানিয়ে ফের শুরু হয়েছে নতুন করে চাঞ্চল্য। ছবিতে দেখা যাচ্ছে এক মহিলা ও পুরুষকে দড়ি দিয়ে হাত বেঁধে বসিয়ে রাখা হয়েছে, তার ঠিক পেছনেই লাঠি হাতে ঘুরছে অভিযুক্ত জেসিবি। যদিও এই ভিডিওরও সত্যতা যাচাই করেনি নিউজ নোম্যান্স ল্যান্ড। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল নেতা শান্তনু সেন জানিয়েছেন, চোপড়ায় যে ধরনের কর্মকাণ্ড ঘটেছে তা দল বা সরকার হিসাবে তৃণমূল সমর্থন করে না। পুলিশ সুয়োমোটো নোটিশ দিয়েছে এবং মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে, নির্যাতিতাদের নিরাপত্তা দিয়েছে পুলিশ। তৃণমূল এই ধরনের কাজকে প্রশ্রয় দেয় না। জানা গেছে পুলিশের পক্ষ থেকে এদিন অভিযুক্তকে আদালতে তোলা হয়। ইসলামপুর আদালতে হাজির করানো হলে বিচারক সৌরভ কুমার জানা রায় অভিযুক্তের 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এ বিষয়ে ইসলামপুর আদালতের এক আইনজীবী বলেন, এই আসামি যাকে আজকে ফরাট করা হয়েছে তাজিমুল ইসলাম ওরফে জেসিবি, সে প্রেজেন্ট দিয়ার উইথ ইজ অ্যাসোসিয়েট এবং সেখানে সে ভিকটিমদের উদ্দেশ্য করে বাজে ভাষায় গালিগালাজ করছিল এবং তার পূর্বশত্রুতা অনুযায়ী সে অ্যাসল্ট করছিল বোথ দি ভিকটিমস। যারা এই কেসে ভিকটিমস রয়েছে তাদের স্টিক দিয়ে মারাত্মকভাবে অ্যাসল্ট করছিল তাদের বডিতে, ফলে তারা ইঞ্জুরি রিসিভ করেছে, মারাত্মক ইঞ্জুরি রিসিভ করেছে। এই দেখা যাচ্ছে যে ডিউরিং ইনভেস্টিগেশনে যে এই আসামি তাজিমুল যে আছে তার এগেনস্টে আরও 12টা কেস পেন্ডিং আছে কোর্টে, ইনক্লুডিং মার্ডার কেসও তার এগেনস্টে আছে। আরও আজকে 10 ডেজ পিসিপিআর চেয়েছিল এই আসামির, তো নানের কোর্ট বোথ পার্টির সাবমিশন শুনে 5 ডেজ পিসিপিআর অ্যালাউ করেছে। আর 12টা কেস আজকে ফরওয়ার্ডিংয়ে উল্লেখ করেছে আয়ো, তো সবগুলো তো এই মুহূর্তে আমি বলতে পারবো না, তার বিরুদ্ধে মার্ডার কেসও রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, ইসলামপুর। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।